আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি কিচেন হান্ডে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পাস্তার উৎপক্তি সেই সুদূর ইতালি হলেও এর গন্ডি পেরিয়ে এসেছে বাংলাদেশেও আর বাংলাদেশে এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাস্তা আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো এর নাম হচ্ছে চিকেন উইথ রেড চিলি পাস্তা তাহলে ফ্রেন্ডস আর না করে চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী রেসিপি শুরুতে আমি এখানে নিয়েছি চিকেন একই সাথে লক্ষ্য করলে বুঝতে পারবেন চিকেনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এতে এক এক করে মশলা অ্যাড করে নেব শুরুতে অ্যাড করে নিচ্ছি আদা বাটা আমার এখানে আদা বাটার পরিমাণ ছিল এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আজকের রেসিপির জন্য আমি এইখানে দুই কেজি ওজনের একটি মুরগির বুকের মাংস নিয়েছি যা কিনা ওজনের পরিমাপে পরিমাপ করলে হবে প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণ এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার এখানে লবণের পরিমাপ ছিল প্রায় আধা চা চামচের মতো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব রেসিপি শুরুতে এখানে চেষ্টা করবে লবণ একটু কম করে নিতে কারণ রেসিপি শেষে আরও কিছু উপকরণ অ্যাড করা হবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এদিকে আজকের রেসিপির জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম নিতে পারেন ক্যাপসিক্যামগুলো ফাস্তার মতো করে হালকা একটু লম্বা করে কেটে নিয়েছি এদিকে অফিস কিনে আগে থেকে চুলা একটি ফ্যানে পানি ফুটিয়ে নিয়েছি পানি যখন চারপাশ থেকে বলে ঘুটে এসেছে তখন আমি অ্যাড করে এনেছি পাস্তা আজকে রেসিপির জন্য আমি এমন লম্বা পাইপের মতো যে পাস্তাগুলো আছে ওইগুলো নিয়েছি আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন এখন চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে অপেক্ষা করব পাস্তাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই কতক্ষণ আমার এখানে ছোলা নাচ থাকবে মিডিয়াম ফ্লেমে আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর পাস্তাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে তো পাস্তা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ হতে হতে হালকা একটু পিচ্ছিল হয়ে যাবে একই সাথে পাস্তাগুলো দেখতে হালকা একটু সাদা বর্ণের হয়ে আসবে এরপরও কারো যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে একটি কাটা চামচ দিয়ে কোচা দিয়ে দেখতে পারেন তো পাস্তাগুলো আমি এক এক করে গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি গরম পানি থেকে উঠিয়ে নিয়ে পানিগুলো জড়িয়ে নেওয়ার পর আমি হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি পাস্তা গরম পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর কোনো অবস্থাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে যাবেন না পানি জড়িয়ে নেওয়ার পর এভাবে চারপাশ থেকে হালকা একটু তেল ব্রাশ করে নিলে সেক্ষেত্রে পাস্তাগুলো যেমন একটি আরেকটির সাথে লেগে যাবে না দিক থেকে পাস্তাগুলো ওভার কুক হয়ে যাবে না তো আমি এভাবে তেল ব্রাশ করে নিয়ে এক পাশে রেখে দিয়ে চলে যাব রান্নার সেকেন্ডের স্টেপে তার জন্য চুলে একই প্যান বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিচ্ছি তেল আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে নিয়ে আছি এখন তাতে অ্যাড করে নিচ্ছি আগে থেকে যে চিকেনগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এখন চুলা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেব তো ভিডিও লম্বা হয়ে যাবে তাই এখানে চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করার কাজটি আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না চার থেকে পাঁচ মিনিট পর লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনগুলো সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে একই সাথে এগুলো অনেকটা বাজা বাজা টাইপের হয়ে গিয়েছে এই অবস্থা আমি এতে অ্যাড করে নেব পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কেটে নিতে আপনাদের বুঝা সুবিধার্থে আমি পেঁয়াজগুলো দেখিয়ে দিচ্ছি আমি কেমন মোটা করে কেটে নিয়েছি আজকের রেসিপির জন্য আমি এইখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এমন মোটা মোটা করে কেটে নিয়েছি অ্যাড করে নিয়েছি ক্যাপসিকাম যেহেতু রেড চিলি পাস্তা তাই অবশ্যই চেষ্টা করবেন ক্যাপসিকাম অ্যাড করে নিতে এখন চারপাশ থেকে নাড়া ছাড়া দিয়ে ভেজিটেবল এবং চিকেনগুলো চারপাশ থেকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এ পর্যায়ে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার অনুরোধ থাকলো অ্যাড করে নিয়েছি সয়া সস আমার এখানে সয়া সসের পরিমাপ ছিল এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এইখানে আপনার ইচ্ছে করলে সাদা গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিতে পারেন এখন দিয়ে দিব টেস্টিং সল্ট আমার এখানে টেস্টিং সল্টের পরিমাপও ছিল আদা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আপনাদের কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করতে পারেন তো আমার এখানে এখন আরও কিছু উপকরণ অ্যাড করার বাকি আছে আর পাস্তা রান্নার ক্ষেত্রে এভাবে পর্যায়ক্রমে উপকরণগুলো অ্যাড করে নিতে হয় তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য এখন দিয়ে কাঁচা কাঁচামরিচ আমি এখানে কাঁচা কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে তবে অ্যাড করে নিয়ে আছি আজকের রেসিপির জন্য আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ নিয়েছি আজকে রেসিপিটি আমি খুব বেশি একটা স্পাইসি করে তৈরি করছি আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন তা আমার এখানে শুরু থেকে এ পর্যন্ত চুলা মিডিয়াম ফ্লেমে আছে এখন অ্যাড করে নিয়েছি পাস্তা তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এখানে পাস্তাগুলো ঠান্ডা হতে হতো একটি আর একটি সাথে লেগে যায়নি যেহেতু এখানে তেল ব্রাশ করে নিয়েছি তাই এখানে পাস্তাগুলো একটি আর আরেকটির সাথে লেগে থাকেনি। পাস্তা কুক করার পর খুব বেশি ড্রাই হয়ে গেলে সেক্ষেত্রে পাস্তা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো আপনাদের কাছে যদি মনে হয় আপনাদের পাস্তা কুক হতে হতে একটু ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে এই পর্যায়ে এসে আধা কাপ পরিমাণ তরল দুধ অ্যাড করে নিতে পারেন আমি আর তা করছি না তো আমার কাছে মনে হচ্ছে আমার এখানে পাস্তার রেশিওটা ঠিক আছে এখন দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ যেহেতু চিকেনের লবণ আছে তাছাড়া আমি এইখানে সয়া সস অ্যাড করেছি তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা কম করে দিতে হবে এখন অ্যাড করে নিয়েছি এক কাপ পরিমাণ টমেটো সস সস অবশ্যই চেষ্টা করবেন ফাস্তা অ্যাড করে নি তবে ফাস্তার উপরে সস অ্যাড করে নিতে এতে করে ফাস্তাগুলো আর অনেক বেশি ড্রাই হয়ে যাবে না আজকের রেসিপিতে আমি যে টমেটো সসগুলো অ্যাড করেছি তা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি আর বাড়িতে কিভাবে টমেটো সস তৈরি করে নেবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে একবার দেখে নিতে পারেন আজকের রেসিপিতে আরো দুই একটি উপকরণ অ্যাড করার বাকি আছে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন অ্যাড করে নিয়েছি গ্রেড করা মজর চিজ আজকের রেসিপির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সিজ অ্যাড করে নিয়ে আছি আপনারাও চেষ্টা করবেন পাস্তা রান্নার ক্ষেত্রে সিজ অ্যাড করে নিতে এতে করে পাস্তার স্বাদ যেমন বহুগুণে বেড়ে যায় দিক থেকে ফাস্তাগুলো রান্না করার পরে এগুলো দেখতে অনেকটা ক্রিমি টাইপের হয় এখন উপর থেকে ডেকে দিয়ে অপেক্ষা করব সিজগুলো সম্পূর্ণ বলে যাওয়া পর্যন্ত এখন একটি বেটার তৈরি করে নেব তার জন্য অ্যাড করে নিয়েছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নেব এই পর্যায়ে আপনার ইচ্ছে করলে গুঁড়ো দুধের পরিবর্তে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধের সাথে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে বেটারটি তৈরি করে নিতে পারেন কিন্তু আমার কাছে এই মুহূর্তে তরল দুধ নেই সেই আমি গুঁড়ো দুধ দিয়ে বেটারটি তৈরি করে নিয়েছি চুলের লোতে রেখে আরও প্রায় এক থেকে দুই মিনিটের মতো কুক করে নেওয়ার পর আমার এখানে সিজগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর এরই মাঝে আমার এখানে পাস্তাগুলো দেখতে কতটা ক্রিমি দেখা যাচ্ছে তা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমার এখানে পাস্তাগুলো কতটা ক্রিমি হয়েছে তা বোঝানোর জন্য আমি হালকা একটু নাড়াছাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন উপর থেকে অ্যাড করে নেব কর্নফ্লাওয়ার আর দুধের যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা যে কোনো সময় পাস্তা রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবশেষে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটি অ্যাড করে নিতে এতে করে পাস্তার যে একটি জুসিনেস ভাব থাকে সেটি বজায় থাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণ অ্যাড করে নেওয়ার পর চারপাশ থেকে কোনো হাতে নাড়াচাড়া দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই পর্যায়ে খুব বেশি সময় ধরে আর চুলে জাল করার প্রয়োজন নেই এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আপেজ